শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের রীতা ম্যাডাম। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই এর মধ্যে থেকে তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ যে পাঠ শিরোনাম আছে বচন সেটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমরা আজকে বচন নিয়ে আলোচনা করব। বচন শব্দটি শুনে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো না। হ্যাঁ, এটি হচ্ছে কি ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এই ইংরেজি শব্দ কি? হ্যাঁ, নাম্বার। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে বচনে চলে আসি। দেখো, বচন সম্পর্কে আগে তোমাদেরকে হালকা একটু ধারণা দিয়ে রাখছি। যেটা বলেছি প্রথমেই কি বচন হচ্ছে কি ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। হ্যাঁ, এই বচনটা দেখো কোথা থেকে এসেছে। বচনকে ভাঙলে কি পাওয়া যায়? বচ যোগ অনর্থ। দেখো এখানে আছে কি, এটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। হ্যাঁ, দেখো বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা, ঠিক আছে? হ্যাঁ, তার মানে কি আমরা নাম্বার কি পেয়েছি? সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। হ্যাঁ, যেমন এক বচন আর বহু বচন, তেমনি দেখো এই যে বচন শব্দের অর্থ হচ্ছে কি সংখ্যার ধারণা। হ্যাঁ, বচন ভেদে ক্রিয়ার ভিন্নতা পরিলক্ষিত হয়, ঠিক আছে? মানে এক বচনে একরকম, বহু বচনে আরেক রকম, তাই না? হ্যাঁ, তারপরে দেখো কেবল বিশেষ্য ও সর্বনাম পদের বচন হয়। বোঝা গেছে? কেবল কি হবে? বিশেষ্য ও সর্বনাম। বিশেষ্য মানে কি? নাম। আর নামের পরিবর্তে যা আছে সর্বনাম। হ্যাঁ, এই দুটো পদেরই কি হবে? বচন হবে। হ্যাঁ, অব্যয় পদের বচন হয় না, ঠিক আছে? আচ্ছা, আর দেখো বহু বচন করতে আমরা সাধারণত কি করি? এক বচনের সাথে বিভক্তি ও সমষ্টিবাচক শব্দ ব্যবহার করি, ঠিক আছে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বিভক্তিতে পড়েছো না, মানে বিভক্তির যে বহু বচন ছিল রাগ লিঙ্গ। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত আর কি। আচ্ছা, তাহলে আমরা বচন সম্পর্কে একেবারে হালকা কিছু ধারণা এখান থেকে লাভ করতে পারলাম। প্রথমে কি পেয়েছি? বচন হচ্ছে কি ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। হ্যাঁ, এটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, ভাঙলে কি হয়? বচ যোগ অনর্থ। হ্যাঁ, আছে বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। হ্যাঁ, আচ্ছা, এবং কি পেয়েছি আমরা? যে বচন ভেদে ক্রিয়ার ভিন্নতা পরিলক্ষিত হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার বচন একটু জেনে নিই সংজ্ঞার মাধ্যমে, ছোট্ট সংজ্ঞার মাধ্যমে। দেখো ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে কি বলে? বচন বলে। আবার বলি, ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন। তাহলে বচনের সংখ্যাটা পরিষ্কার হলো, আশা করি হয়েছে। বচনের প্রকার ভেদে চলে যাই, বচন হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, এক বচন, বহু বচন। হ্যাঁ, এবার দেখি আমরা এক বচনটা কি, যদিও তোমরা এগুলোর সাথে খুব বেশি পরিচিত। দেখো এক বচন, যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটি মাত্র সংখ্যার ধারণা হয় তাকে এক বচন বলে। বুঝে গেছে? আবার বলি, যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটি মাত্র সংখ্যার ধারণা হয় তাকে এক বচন বলে, ঠিক আছে? মেয়েটি স্কুলে যায়নি, তাহলে এই যে মেয়েটি, তার মানে কি এখানে কি একাধিক মেয়েকে বোঝাচ্ছে না একটি মেয়েকে? হ্যাঁ, একটি মেয়েকে বোঝাচ্ছে, তার মানে কি মেয়ের সাথে টি থাকার কারণে কি একটি মেয়ে হয়ে গেছে, তার মানে মেয়েটি স্কুলে যায়নি, তার মানে কি এখানে একজনকে বোঝাচ্ছে, তাই তো? এক বচন। হ্যাঁ, আছে সে এলো, সে এলো, সে মানে কি? এটা একটা সর্বনাম হয়েছে। তাহলে সে, সে দ্বারা কি একজনকেই বোঝাচ্ছে, ঠিক আছে? এবার দেখো আছে বহু বচন, যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বহু বচন বলে। আমরা বলি, যে শব্দ দ্বারা কোনো প্রাণী,
প্রাণী বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বহুবচন বলে। উদাহরণ দিয়ে উঠিয়ে দিচ্ছি, তারা গেল, এই যে তারা আমরা একবচনে পড়েছিলাম, সে মানে একজন, তারা মানে কি আমি তুমি, হ্যাঁ এরকম না, ঠিক আমি তুমি সে বলে আমরা হয়ে যেতাম, এখন তারা মানে সে আরও সে মানে এরকম কয়েকজন মিলে তারা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তার মানে কি এখানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে বহু বচন, তার মানে কি একের অধীন। হ্যাঁ তারপর হচ্ছে মেয়েরা এখন আসেনি, এই যে মেয়েরা আমরা একবচনে কি পড়েছিলাম মেয়েটি, তাহলে মেয়েটি থাকাতে একজন মেয়েকে বুঝিয়েছিল তাই তো, কিন্তু এখানে যখন মেয়েরা এই যে রা বিভক্তিটা যখন হয়েছে তখন কিন্তু কি এখানে একের অধিক মানে অনেককে বুঝাচ্ছে, তার মানে কি বহু বচন। হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি বহু বচন। আচ্ছা তাহলে বচন বচনের প্রকার ভেদ, হ্যাঁ এক বচন বহু বচন এগুলো গেল। এবার আমরা কীভাবে এই বহু বচনগুলো হয় দেখি, মানে কোন কোন বিভক্তি বা কোন কোন বহু বচন বাচক শব্দ ব্যবহার করে আমরা এক বচনকে বহু বচনে রূপান্তর করি বা বহু বচন বাচক শব্দে পরিণত করি সেই বিষয়গুলো একটু জেনে নিই। দেখো এই যে এখানে কিছু বহু বচন বাচক শব্দ আছে, দেখো এগুলো হচ্ছে হ্যাঁ উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহু বচনে ব্যবহৃত শব্দ কি আছে, আছে গণ বর্গ বৃন্দ ও মণ্ডলী। তাহলে এই যে শব্দগুলো এগুলো কিন্তু উন্নত প্রাণীবাচক মানে মনুষ্য মানে মানুষের ক্ষেত্রে আর কি, মানুষ যারা উন্নত একটু উপরে কী বলে উপর পর্যায়ের আছে মানে সম্মানীয় পর্যায়ের আছে তাদের ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। দেখো আছে কি গণ, যেমন আছে দেবগণ, হ্যাঁ আছে নরগণ জনগণ, তাহলে কি এই গণ দ্বারা কি উন্নত প্রাণী বাচক যেটা মনুষ্য, মনুষ্য মানে কি মানুষ আর মানুষ হচ্ছে কি উন্নত প্রাণী। হ্যাঁ তারপরে হচ্ছে বর্গ, বর্গ দ্বারা হয় পণ্ডিত বর্গ মন্ত্রী বর্গ, হ্যাঁ এই সমস্ত, তাহলে এই পণ্ডিত বর্গ মন্ত্রী বর্গ এটা কি উন্নত প্রাণী বাচক মানে কি মানুষ, ঠিক আছে। হ্যাঁ তারপর হচ্ছে বৃন্দ, শিক্ষক বৃন্দ সুধী বৃন্দ ভক্ত বৃন্দ, এই যে কথাগুলো বললাম এগুলো কি মানুষদেরকে বুঝাচ্ছে, তার মানে কি মানুষ হচ্ছে উন্নত প্রাণী বাচক, অবশ্য উন্নত প্রাণী এবং এই মানুষের সাথে যেই শব্দগুলো যোগ করে মানে কি এই বহুবচন বাচক শব্দগুলো যোগ করে করা হয়েছে। হ্যাঁ তার মানে কি এগুলোকে এভাবেই বহুবচন করা হয়েছে। তারপর আছে মণ্ডলী, শিক্ষক মণ্ডলী সম্পাদক মণ্ডলী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা তারপরে আমরা আসি, হ্যাঁ কিছু অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ, ঠিক আছে। দেখো অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ আছে কিছু, দেখো তোমরা আছে আগুলি, তাহলে এই আগুলি আমি সাথে সাথে উদাহরণ দিয়ে উঠিয়ে দিব সহজ করে, হ্যাঁ জায়গা স্বল্পতার কারণে আমি ডিটেলস মানে এতগুলো দিতে পারিনি, তোমরা বুঝে নাও ওইটা দেখে নিবি তাহলে বুঝে যাবে। আছে আগুলি, তাহলে আগুলি দিয়ে কী হয় পুস্তকাবলী, তার মানে কি পুস্তক একটি পুস্তক হতে পারে কিন্তু যখনই বলবো পুস্তকাবলী তার মানে কি অনেকগুলো বইকে একসাথে একত্রিত করলে সেটা হচ্ছে পুস্তকাবলী। তারপর হচ্ছে গুচ্ছ, হ্যাঁ কবিতা গুচ্ছ গল্প গুচ্ছ তাই না, কবিতা গুচ্ছ মানে কি একটি কবিতা নয় অনেকগুলো কবিতা মানে একের অধিক বহু বচন। হ্যাঁ তারপর আছে গল্প গুচ্ছ মানে কি একটি গল্প নয় একের অধিক মানে কি অনেকগুলো বহু বচন। হ্যাঁ তার মানে কবিতা গুচ্ছ গল্প গুচ্ছ এগুলো মানে কি এক বচনকে বহু বচন করা হয়েছে, আর এগুলো হচ্ছে সবই কি অপ্রাণীবাচক শব্দ, ঠিক আছে। কারণ কি পুস্তক কবিতা গল্প এগুলোর কি প্রাণ আছে, না এগুলো হচ্ছে অপ্রাণীবাচক শব্দ, এবং এই শব্দগুলোকে কীভাবে বহু বচন মানে রূপান্তর করা গেছে সেগুলো কি এই শব্দগুলো যে বহু বচন বোধক শব্দগুলো আছে সেগুলো হচ্ছে আগুলি গুচ্ছ দাম নিকর নিচয় কুঞ্জ মালা রাজি রাশি এগুলো। তাহলে আমরা আগুলি দিয়ে পেয়েছি, আমরা আগুলি দিয়ে পেয়েছিলাম পুস্তকাবলি, গুচ্ছ দিয়ে পেয়েছি কবিতা গুচ্ছ গল্প গুচ্ছ, হ্যাঁ তেমনি দাম, দাম দিয়ে হচ্ছে কুসুম দাম, হ্যাঁ নিকর অমল নিকর
নিচয় কুসুম নিচয় কুঞ্জ মেঘ কুঞ্জ মালা পর্বতমালা রাজি তারকা রাজি রাশি বালু রাশি। তার মানে এই যে আমরা যা যা মানে অপ্রাণীবাচক শব্দের শেষে যে বহুবচন বোধক যে শব্দগুলো ব্যবহার করেছি সবগুলো তারা কি বহুবচন বোঝাচ্ছে, তাই না? মালা দিয়ে কি পর্বত মালা, তার মানে কি একটা পর্বত কে না অনেকগুলো পর্বত একসাথে করে সেটা হচ্ছে পর্বত মালা। হ্যাঁ রাজি তারকা রাজি তারকা অনেক তারা একসাথে করে সেটা হচ্ছে তারকা রাজি। আর রাশি বালু রাশি মানে কি অনেক অনেক বালু যখন একসাথে হয় তখন সেটাকে বালু রাশি বলে। তাহলে আমরা এখানে কি পেয়েছি, পেয়েছি অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ, ঠিক আছে? হ্যাঁ তার মানে কি দেখো এখানে যা যা আছে কোনোটারই কিন্তু প্রাণ নেই, তার মানে কি এগুলো সবই অপ্রাণীবাচক শব্দ এবং এগুলোকে কি করা হয়েছে একবচন থেকে বহুবচন করা হয়েছে। এবার আমরা আসি কিছু সমষ্টিবোধক শব্দে। হ্যাঁ দেখি আমরা কোন কোন শব্দগুলো আছে, দেখো সমষ্টিবোধক কিছু শব্দ সব কুল সমুদয় তারপরে আছে এটাও কুল দুবার শিখেছে তার আছে বৃন্দ বর্গ নিচয় রাজি রাশি পাল দাম হ্যাঁ নিকর মালা আভলি ইত্যাদি। হ্যাঁ আমরা পেয়েছি যেরকম, তাহলে দেখি আমরা এই এই শব্দগুলোতে যা আছে এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে সংস্কৃত থেকে আগত, ঠিক আছে? আমরা তাহলে ওখানে এখানেও পেয়েছি আর কি। তারপর কিছু আছে প্রাণী ও অপ্রাণীবাচক শব্দে বহু বচনে ব্যবহৃত শব্দ, এগুলো আমরা একটু দেখি কি আছে এখানে। প্রাণী ও অপ্রাণীবাচক শব্দে প্রাণীও হতে পারে আবার অপ্রাণীবাচক শব্দও হতে পারে, কি আছে এটাকে কিভাবে বহু বচনে ব্যবহৃত শব্দগুলো আমরা দেখি। হ্যাঁ যেমন আছে কুল সকল সব সমূহ এই শব্দগুলিও হ্যাঁ প্রাণীবাচকেও ব্যবহৃত হতে পারে আবার অপ্রাণীবাচক শব্দেও ব্যবহৃত হতে পারে। দেখো যেমন কুল আছে এখানে কুল কবি কুল, ঠিক আছে কবি কুলকে বোঝাচ্ছে। আচ্ছা পক্ষী কুল মাতৃকুল বৃক্ষকুল, ঠিক আছে? আচ্ছা সকল মনুষ্য সকল পর্বত সকল, তার মানে এই যে মনুষ্য সকলটা আমরা পেলাম, মনুষ্য সকল মানে কি মনুষ্য মানে প্রাণীবাচক আর পর্বত মানে অপ্রাণীবাচক। আছে সব ভাই সব পাখি সব, তার মানে কি ভাই সব বলতে কি একজন কি বোঝাচ্ছে না পুরো মানে এখানে যা যা যারা উপস্থিত আছে উপস্থিতি মন মানে সভা যে এখানে আছে সকলকে উপস্থিত সকলকে বুঝাচ্ছে মানে ভাই সব। তেমনি আছে পাখি সব। আচ্ছা তারপর আছে সমূহ, সমূহ দিয়ে দেখো কি হয় বৃক্ষ সমূহ মনুষ্য সমূহ, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা এখানে যে শব্দগুলো পেলাম এগুলো হচ্ছে কি প্রাণী ও অপ্রাণীবাচক শব্দে বহুবচনে যে ব্যবহৃত শব্দগুলো আছে সেগুলো। তারপরে একটা আছে দেখো কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত শব্দ আছে, কেবল কি হবে জন্তু মানে জীব জন্তু যেগুলো আছে আমরা জন্তু যেগুলোকে বলি হ্যাঁ ওগুলোর ক্ষেত্রে শুধু ওইগুলো ব্যবহৃত হবে, যেমন আছে পাল আর হচ্ছে যুথ। তাহলে দেখো পাল দিয়ে কি হয় মেষপাল মেষপাল, ঠিক আছে মেষ তো তোমরা সবাই চেনো। হ্যাঁ আছে যুথ, যুথ দিয়ে হয় হস্তি যুথ, ঠিক আছে মানে হস্তি হস্তি তো বুঝছো সবাই হাতি এলিফ্যান্ট। হ্যাঁ তাহলে অনেকগুলো হাতি যখন একসাথে হবে তখন কি সেগুলো হচ্ছে হস্তি যুথ। হ্যাঁ তাহলে আমাদের বচনের যেই ক্লাস আছে আজকের মতো মোটামুটি হয়েছে, তোমরা বাড়িতে আরও একটু বইটা ভালো করে তাও দেখে নিবে। হ্যাঁ তাহলে কি তোমাদের কাছে আরও পরিষ্কার মনে হবে বিষয়টা। হ্যাঁ আশা করি সকলে বুঝতে পেরেছ, তোমাদের বোঝার স্বার্থে আমি কিন্তু সহজ করে বুঝিয়ে দিলাম মানে একটু শর্টকাটের মধ্যেও একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। আচ্ছা তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই রাখবো, তোমরা বাড়িতে অবশ্যই বাড়ির কাজগুলো দেখবে অনুশীলনীতে যা আছে করে নিবে, কেমন? সবাই ভালো থেকো নিরাপদে থেকো সে কামনায় আজকের মতো বিদায়, সকলকে ধন্যবাদ।